পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে চলতি বছরের 22 জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের ব্যবসায়ী শাহিন মিয়া ছুরি দিয়ে গুরুতর আহত করে বিল্লার নামে এক ব্যক্তিকে। ওই ঘটনায় মারাত্মক আহত ও হত্যা চেষ্টা ধারা যুক্ত করে মামলা হয় আসামির বিরুদ্ধে। আহত বিল্লাল মারা গেলে হত্যার জন্য 202 ধারা যুক্ত করতে 25 জানুয়ারি বিচারিক আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। ধারা যুক্ত করে আদেশ দেন আদালত। এই ঘটনায় প্রায় 2 মাস পর 20 মার্চ নিহত বিল্লালকে আহত দেখিয়ে জামিন নেয় আসামি শাহিন মিয়া। মৌলভীবাজারের এক আইনজীবী খোঁজ নিয়ে জানতে পারেন প্রতারণার বিষয়টি। একটা বিজনেস ট্রাভেলস ব্যবসা একটা বিজনেস আছে, ওইখানে সে জব করত। তাদের মধ্যে একটা তর্কাতর্কি হয়েছে টাকা দেওয়া পাওনা নিয়ে। তর্কাতর্কি এক পর্যায়ে বেলাল বের হয়ে চলে আসে, শাহিন বের হয়ে আসে। আসার পরে নাকি এফআইআর অনুযায়ী তার সে তার হাতে থাকা ছুরি দিয়ে তার পেটে ছুরি মারে, তার পেটে ছুরিটা বের হয়ে আসে। ইন দি মিনটাইম তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। রাত্রি পর্যন্ত হাসপাতালে নেওয়ার পরে মানে ওটা এফআইআর হয় তখন 302 অ্যাড ছিল না, সেটা ছিল 326 এবং 307 মানে আদার সেকশন ছিল। তারা সাথে সাথে যখন 25 তারিখে বেলাল মারা যায়, 23 তারিখে বেলাল মারা যায়, 25 তারিখে এই 2 দিন পরেই আইউ 302 সংযোজন করার জন্য লার্নেড কোর্টে মৌলভীবাজার কোর্টে আবেদন করে। আবেদন করার পরে দেখা যাচ্ছে আমরা যে কাগজপত্র দেখলাম যে আমি সার্টিফিকেট করবে সেটাতে লেখা আছে 302 সংযোজনের আবেদন, সেটা করেছে 25/1/2023 তারিখে। আর ঘটেছে 22/1/2023 তারিখে, এখানে 2 দিন মাত্র বেশ কম। আর মাননীয় আদালত মাননীয় হাইকোর্ট থেকে আসামি যে জামিন নিয়েছে সেটা হচ্ছে 20/3/2023, সেখানে 2 মাসের উপরে বেশি। সেখানে একটা সিআর মিস হয়েছে, সিআর মিসে এখানে মাননীয় আদালত যে মৌলভীবাজার জেলা কোর্টের যে আদালত উনিও তা দেখেননি। এখানে যারা তারা যে কাগজ শো করেছে সেটা তো আসেনি, না আসাতে মাননীয় উচ্চ আদালত যে বিলটা দিয়েছে তারা ওইটা কাগজে কোনো 326/307 পেয়েছে, 302 পায়নি। আমার কথা হচ্ছে 302 একটা সংযোজন মৃত্যু 2 দিন পরে অ্যাড করে দিয়েছে। অ্যাড করে দেওয়ার পরে পোস্টমর্টমে এসছে তার নারীগুড়ি বের হয়ে আছে, এটা সাপোর্ট করে। আর 302কে হাইড করে কীভাবে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা সার্টিফাইড কপিটা তুলে যখন সিআর মিস করে এটা চলে যায় জজ করে সিআর মিস শুনানি করার পরেও সেটা 302টা অ্যাড হয়নি, তাহলে সেখানে 2 মাসের মধ্যেও সে অ্যাডটা হয় নাই। সেটা আমার একটু কেমন জানি লেগেছে। আমার সাথে যখন কথা বলেছি আমার এই ভিকটিম পক্ষ, তখন আমি জিনিসটা রাষ্ট্রপক্ষের মাধ্যমে আদালতকে জানিয়েছি। আদালত বলেছে আজকে শুনানি অন্তে আদালত বলেছে যে 302 যে অ্যাড হয়েছে অর্ডারে আসছে কি না সেই জিনিসটার একটা সার্টিফিকেটকে আনার জন্য আগামী সপ্তাহের জন্য বিজ্ঞ আদালত রেখেছে আমরা শুনানির জন্য। হয়তো 302 না থাকার কারণে মাননীয় উচ্চ আদালত বেল দিয়ে দিয়েছে, 302 ছিল না, 326 দেখে বেলটা দিয়ে দিয়েছে। আসামিপক্ষের আইনজীবীর দাবি আইন মেনেই জামিন পেয়েছে শাহিন মিয়া। আমরা আমার জানা মতে আমি যে প্রদীপ কারক এবং লয়ার ফ্রেন্ড ইয়ে করে বিল্লাল সাহেব, তখন ওনার থেকে জানতে পারছি যে রিলিজের সময়ও 302 অ্যাড হয়নি, যার কারণে আসামি জামিন পেয়েছে। আমি মনে করি এই জামিনে কোনো ইলিগালিটি নাই। 302 এর আলাদা আইও আবেদন করবে, আইও আবেদন করলে নথি করা। নিহত ব্যক্তির পক্ষে থাকা আইনজীবীর চাওয়া এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।